শ্রেয়সী কতটা তাৎপর্যপূর্ণ জায়গা এবং বক্তব্য উঠে এলো বুদ্ধদেব সাহু তিনি বলছেন যে ছাত্রদের হাতে অন্তত পক্ষে ডিগ্রিটা তুলে দেয়া গেল এরপর যা হবে দেখা যাবে বারো ঘন্টা করে রোজ কাজ করেছি তারপর এই পরিণাম কেন অনেক রকম বক্তব্যই কিন্তু উঠেলো একেবারে এবং কার্যত তিনি আবেগাপ্লুত হয়ে তিনি আজকে যখন তিনি চলে যাচ্ছেন কনভোকেশনের এই জায়গা থেকে তখন কার্যত কিন্তু দেখা গেল যে তিনি কার্যত কাঁদতে কাঁদতে যাচ্ছেন তার চোখ দিয়ে জল বেরোচ্ছে তিনি দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছেন কিন্তু উপাচার্যের দায়িত্ব সামলান সামলেছেন কয়েকদিন ধরে কয়েক কয়েক মাস ধরে তিনি সামলাচ্ছিলেন এবং কার্যত আজকে যখন তিনি বেরোচ্ছেন তখন কিন্তু তিনি কাঁদছেন যেখানে তিনি বলছেন যে ছাত্রদের হাতে ডিগ্রি তুলে দেওয়ার জন্যই তিনি এই গোটা ব্যবস্থাটা করেছিলেন এবং সেক্ষেত্রে আইন মেনে তিনি করেছেন রাজ্য সরকারকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন যে রাজ্য সরকার শেষ পর্যন্ত পারমিশনটা দিয়েছিল এবং ইসি মিটিংয়ে এবং শেষ পর্যন্ত কনভোকেশন যাতে হয় তার জন্য পূর্ণভাবে সাহায্য করেছিল রাজ্য রাজ্য সরকার সেই জন্য তিনি রাজ্য সরকারকে তিনি সাহায্য করে রাজ্য সরকারের এই সাহায্যের জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং তিনি বলছেন যে শেষ পর্যন্ত তিনি যে দিতে পেরেছেন এই ডিগ্রিটা আজকে সমাবর্তন হচ্ছে স্টুডেন্টরা আসছে হাতের ডিগ্রিটা নিতে পারছে যেখানে কার্যত তারা এই সমাবর্তনটা হতে পারলো সেই বিষয়টাতেই তিনি খুশি কিন্তু এই কথা বলতে বলতেই কার্যত দেখা গেল যে উপাচার্য তার চোখ রীতিমতো জলে ভরে আসতে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে এই জল কি দুঃখে তখন তিনি বলছেন যে এক্ষেত্রে তিনি তখন বলছেন যে না দিতে পেরেছেন সেটা আনন্দের আনন্দের জল কিন্তু কার্যত বোঝা গেল যে তিনি বলছেন এই যে আজকে যেটা হলো অর্থাৎ তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো রাজ্যপালের যে চিঠি এলো তাকে সরানো নিয়ে সেই বিষয়টা তার প্রাপ্য নয় তিনি বলছেন যে তিনি গত কয়েক মাস ধরে সকাল দশটায় ঢুকতেন সন্ধ্যেবেলা আটটা নটা দশটায় তিনি বেরোতেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কাজ তিনি করেছেন ছাত্রছাত্রীদের যাতে এই কনভোকেশনটা হয় সেই জন্যই তিনি করেছেন সেই এই জায়গায় দাঁড়িয়ে তার এইটা প্রাপ্য করে এবং বলতে বলতে কিন্তু কার্যত কিন্তু ফেলেন উপাচার্য বুদ্ধদেব সাউ শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো আমরা শুনো নব রাজ্য রাজ্যপাল চিঠি চাপাটে এই ঘটনা যাদুপুরে অপসারণ সংঘাতে কনভোকেশনের আগে কোর্ট মিটিং দুই নির্দেশী জমা পড়ুয়াদের স্বার্থে পদে থেকেই সমাবর্তন আপাতত বিশ্রাম আইন কি বলছে সেদিকে নজর বুদ্ধদেব সাহের এই মন্তব্যে জোরালো জলপনা কি বলেন আরও তিনি শোনাবো সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে দেশের ল আছে তারপরে যাওয়া হবে তাই পার ল আমার বলছি দেশের আইন কানুন আছে দেশের মানুষ সব মানুষকে প্রোটেকশন করবার জন্য সর্বোচ্চতে আছে সংবিধান আর তারও উপরে আছে মানবতা স্টেপ হবে আজকের কনভোকেশন হয়ে গেলে আমার অনেক দিন প্রচুর পরিশ্রম গেছে এবার একটু ঘুমন আবারও কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী আমরা শুনলাম তিনি কিন্তু এর সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন একসঙ্গে তখনও বলেছিলেন যে এরপর একটুখানি বিশ্রাম অনেকগুলো কাটাকাটি নিয়ে কাটাচ্ছে সেই জায়গায় এক তো জল্পনার বিষয়ে চলে আসছে তারই সঙ্গে তার এই কান্নার প্রসঙ্গটা বারবার করে চলে আসছে তাহলে কি অন্য কোনো কিছুর ইঙ্গিত কৌশিক বিশ্বাস দেখো কার্যত তিনি যেটা বলছেন উপাচার্য বলছেন যে এক্ষেত্রে রাজ্য সরকার তাকে রেখেছে তাকে পদে রেখেছে সেই জন্য তিনি রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ কিন্তু এখন কয়েকদিন তিনি বিশ্রাম নেবেন এবং তিনি যেটা বলছেন যে গোটা বিষয়টাতে এক্ষেত্রে তাকে যেভাবে রিমুভ করা হয়েছে যেখানে রাজ্যপাল তাকে রিমুভ করেছেন তার পোস্ট থেকে অন্যদিকে রাজ্য সরকার বলছে এইভাবে কাউকে রিমুভ করা যায় না এই রিমুভালটা সম্পূর্ণ ইলিগাল রিমুভাল সেই জায়গা থেকে তিনি বলছেন যে গোটা বিষয়টা আইনের পারভিউর মধ্যে আসবে অর্থাৎ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমরা জানি যে এই মুহূর্তে রাজ্য সরকার এবং রাজ্যপাল সকালের মধ্যে একটা কেস চলছে যে কেসটা কিন্তু মূলত হচ্ছে যে এই উপাচার্য নিয়োগকে ঘিরে এই কেসটা চলছে এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে তিনি যেটা বলছেন যে গোটা বিষয়টা এখন আইন অনুযায়ী চলবে অর্থাৎ তার রিমুভালটা আইনসঙ্গত বা আইনসঙ্গত না এটা কোর্ট বলবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিশ্রাম নেবেন এটাই তিনি বলছেন ফলে কার্যত উপাচার্য পদের রাজ্য সরকার তাকে নিয়োগ করছে তার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কিন্তু উপাচার্য হিসেবে কার্য কাজ চালিয়ে যেতে বলেছে রাজ্য সরকার তার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কিন্তু পাশাপাশি পাশাপাশি তিনি বলছেন যে গোটা বিষয়টাই এখন আইনে পারভিউ এর মধ্যে যে এক্ষেত্রে রাজ্যপাল সরাতে পারেন কি পারেন না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেই অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ফলে কার্যত সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু উপাচার্য তিনি বলছেন তিনি রেস্ট ফলে এখন যে তিনি উপাচার্য হিসেবে অফিসে গিয়ে কাজ করবেন না সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে তার বক্তব্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা